আমি জানি আপনিও কিন্তু ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারতেছেন না। দেখেন, আমরা যদি ইউটিউবে এসে যে কোনো ভিডিও ওপেন করি তাহলে আমাদের সামনে কমেন্ট বক্সটা চলে আসে, আর এই কমেন্ট বক্সের উপরে শো করতেছে রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্টস ফর দিস ভিডিও। আপনারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। যদি নতুন গ্রাহক হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চিনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি, এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, ইউটিউব ভিডিওতে কমেন্ট করা যায় না, এই সমস্যাটা সমাধান করার জন্য সর্বপ্রথম ইউটিউব অ্যাপে আমরা চলে আসব। ইউটিউব অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা ভিডিও ওপেন করে নিলাম। এখন এই ভিডিওটা ওপেন হয়ে গেল। এবার দেখেন কমেন্ট বক্সের এখানে শো করতেছে রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিডেন কমেন্টস ফর দিস ভিডিও। এই সমস্যাটা কিন্তু অনেকেই পড়তেছে, আর এটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে কেন আপনাদের কমেন্ট বক্সটুকু বন্ধ হয়েছে। এটা কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন, কিন্তু আপনার অজান্তে আপনি বন্ধ করে ফেলছেন। সো কিভাবে আপনি অন করবেন অথবা কেন আপনি বন্ধ করেছেন মনের অজান্তে, বা এই সেটিংস এর অপশনের কাজগুলো কি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। প্রথমে দেখেন আপনারা জিমেলের যে আইকনটুকু থাকবে উপরে অথবা নিচে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে হাতের ডান পাশে পেয়ে যাবেন সেটিংস এর আইকন, এখানে ক্লিক করবেন। সেটিংস এর আইকনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন জেনারেল নামে, আপনি এখান থেকে এই জেনারেল অপশনে ক্লিক করে দিবেন। জেনারেল অপশনে ক্লিক করার পরে এখানে কিছু অপশন পেয়ে যাবেন, এই অপশনগুলোর ভিতরে আপনি একটা অপশন পাবেন রেস্ট্রিক্টেড মোড। এই অপশনটা কিসের জন্য বা এই অপশনটার কাজটা মূলত কি, এই অপশনটা আপনারা কিন্তু অন করেছিলেন হয়তো বা আপনাদের ইউটিউবে খারাপ ভিডিও আসে, সেই খারাপ ভিডিও আসা বন্ধ করার জন্য। এই অপশনটুকু যদি আপনি অন রাখেন তাহলে আপনার ইউটিউবে কিন্তু খারাপ ভিডিও আসতে পারবে না, বা আসলেও একেবারে কম আসবে। এখন বিষয়টুকু হচ্ছে আপনি এই অপশনটুকু যখন অন রাখবেন তখন কিন্তু আপনি ইউটিউবে কমেন্ট করতে পারবেন না। আমি যদি দেখেন আপনাদেরকে দেখাই যে এই অপশনটুকু আমি বন্ধ করে দিলাম। এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে আমি ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে, এখন আমি এই ভিডিওটাতেই ক্লিক করলাম, এবার দেখেন কমেন্ট বক্সটা কিন্তু চালু হয়ে গেছে। এখন কিন্তু আমি যা ইচ্ছা ওইটাই কমেন্ট করতে পারবো। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি কি করবেন, যখন আপনার কমেন্ট করা প্রয়োজন তখন আপনি সেই অপশনটাকে বন্ধ করে নিবেন, আর অবশ্যই অবশ্যই এই অপশনটা অন রাখবেন। সেক্ষেত্রে আপনার ইউটিউবে কিন্তু খারাপ ভিডিও আর আসতে পারবে না, এবং আপনি কিন্তু খুব সুন্দরভাবে সিকিউরভাবে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন।